দেল ওশেন সাইডে চাঁদে দেখা গেছেন গল্প দেখেন তো অনেক এরকমের গত কয়েকদিন আগে ছিল যে ভোলার ঘটনা। দেখতে তিনি গড়পট্টা মানুষের মতোই, খুব স্বাভাবিক তার চলন ভঙ্গি, হয়তো কারো কাছে ছিলেন গর্বিত পিতা, সেনা অফিসার হিসাবেও নিশ্চয়ই অনেকের কাছে ঈর্ষার মানুষ ছিলেন তিনি। মুখোশ থাকে মানুষের, ভিতরে ও বাইরে ভিন্নতা থাকে, তবে আজ এমন একজনের কথা শোনাবো যার একটি নয় একাধিক মুখোশ, সবগুলো ক্রমান্বয়ে মানুষের কাছে স্পষ্ট হচ্ছে। সেনা অফিসার হয়েও তিনি আওয়ামী পান্ডার মতো আচরণ করত, আর তাই খুব সহজেই তার সাফল্যের গ্রাফটা সব সময় থেকেছে ঊর্ধ্বমুখী। তার সকল অন্যায় বিকৃতির যদি সামারি করতে হয় তবে নিশ্চিতভাবে বলা যায় তিনি ছিলেন শেখ হাসিনার জল্লাদ। সর্বশেষ তার কর্মস্থল ছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, এখান থেকেই তিনি আড়ি পাততেন, মানুষের কথা তুলে দিতেন তার নেত্রী শেখ হাসিনার কাছে। এই দানবের পাপের ফিরিস্তি দিব, তবে এর আগে তার অতীত সম্পর্কে একটু ধারণা নেই। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান 1991 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার ছিলেন, এছাড়া দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে চাকরি করেছেন। 2009 সালের 5 মার্চ তিনি উপ অধিনায়ক হিসাবে র্যাবে যোগ দেন। এরপর থেকেই মূলত তার বিকৃতির সূচনা। টানা 15 বছর ধরে শেখ হাসিনার জল্লাদ হয়ে তিনি করেননি এমন কোনো অপকর্ম নেই। 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত দেশে যে কয়টি গুম খুনের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটির সঙ্গে কোনো না কোনোভাবে জিয়াউল আহসানের সম্পৃক্ততা রয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমন, আদনান চৌধুরী, কাউসার আহমেদ, জুনায়েদ সহ আরও অসংখ্য বিএনপি পন্থী ও সরকার বিরোধী আলোচনা সমালোচনার সঙ্গে যুক্তদের গুম হতে হয়েছে। তবে বছরের পর বছর ধরে এত অভিযোগের পরও বহাল তবিয়াতে ছিলেন জিয়াউল আহসান। কথিত আয়নাঘর তৈরি, ভিন্ন মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর আটকে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের জন্য যেসব ব্যক্তির মন্তব্য এবং কর্মকাণ্ড হুমকি স্বরূপ ছিল তাদের তুলে নিয়ে আয়নাঘরে বন্দি করে রাখা হতো, অমানবিক নির্যাতন করা হতো। সাবেক এই সেনা কর্মকর্তা 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এনটিএমসির দায়িত্বে থাকাকালীন একের পর এক কল রেকর্ড ফাঁস করতেন তিনি। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি, এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হতো। তিনি এনটিএমসির দায়িত্বে থাকাকালীন সরকারের এই সংস্থাটির আড়ি পাতার সক্ষমতা বৃদ্ধি করা হয়। এই সক্ষমতা কাজে লাগিয়ে তার নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল ফোনে আড়ি পাতা হতো। এরপর ওই সব গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ড সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। এসব কল রেকর্ডের উপর ভিত্তি করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক সুশীল সমাজের লোকজনকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানাভাবে চাপ সৃষ্টি করা হতো। গণমাধ্যমের খবর, এনটিএমসি মোবাইল ফোনের ভয়েস ও SMS, ল্যান্ড ফোনের ভয়েস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ি পাততে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ভাইবার, ইমো, স্কাইপি অ্যাপেও আড়ি পাততে পারে এনটিএমসি। অনলাইন যোগাযোগ মাধ্যমের মধ্যে ওয়েবসাইট, ব্লগ, ইমেলেও শতভাগ আড়ি পাতার সক্ষমতা রাখে সংস্থাটির। এসব সক্ষমতাকে কাজে লাগিয়ে দিনের পর দিন অন্যায়ভাবে মানুষের কল রেকর্ড ফাঁস করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যতবার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সেটিও জিয়াউল আহসানের নির্দেশেই হয়েছিল বলে অভিযোগ রয়েছে। 17 জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনাগুলো মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থা NTMC থেকেই আসতে থাকে।